তুই তো দোকান দূর এইটা না বাংলার মাটি বাং আপনি সোনার বাংলা গাইতে চাইছেন? হ্যাঁ কারেক্ট স্যার কারেক্ট। আচ্ছা ইনভেস্টিগেশন করতে এসে একটা ফুলের টব নিয়ে যাচ্ছেন। যদি জোটে কবু একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগে, যদি জোটে কবু দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। আপনার গাছ টাছ কিছু ভালো লাগে না? সবসময় একটা নেতা নেতা ভাব, নেচার বুঝুন নেচার। একটু জ্ঞান দিতে শুরু করে দিল রে। আপনি অবশ্যই এটা বুঝবেনও না। এই বাপি স্যার, শুনেছিলাম যে প্রেমে পড়লে নাকি ব্রেন একটু নরম হয়। এই একেন বাবু, তুই আসছিস? হ্যাঁ একেন বাবু, আপনি বুঝতে পেরেছেন খুনটা কে করেছে? খুন? কিসের খুন? এই যে আপনি খুন খুন করে চেঁচাচ্ছিলেন। আমার এখন এইসব ভাবতে ভালো লাগছে না, এখন হার্লিন ম্যাডাম আসার সময় হলো তো। মানে মানে হার্লিন ম্যাডাম বলেছেন যে এখন বিরিয়ানি আর কাবাব নিয়ে আসবেন, আমি এখন বাড়ি যাবো, তারপর সেগুলো খাবো। তুই জানতিস না? হ্যালো, আহ আমন্দিস্তা আমন্দিস্তা আমন্দিস্তা, কিছুই বলতে গেল, হাসলেন কেন ম্যাডাম? এটা কি বললেন আপনি? আরে এটা খেয়ে না একটু স্বর্গীয় অনুভূতি হচ্ছে। আর পাঞ্জাবিতে একটা শেড আছে না, এটা তিনবার বলতে হয়, হামন্দিস্তা হামন্দিস্তা হামন্দিস্তা। পাঞ্জাবি মে? আরে ওটা পাঞ্জাবিতে নয়, ফার্সিতে। আর কথাটা হচ্ছে গর ফিরদৌস বর রুহ-এ জমিন আস্ত হামি নস্তো হামি নস্তো হামি নস্তো। আর হলো খাবার কেউ নষ্ট করে আমার তো জানা ছিল না। আপনারা খাচ্ছেন না কেন? খাবো না, আপনার একটা লুজ বল গেল সেটাই তো বুঝতে পারছি না। Rami, yeah, baby. You'll have the eggs? You don't want to have it? Sure. No. You can have Rami. It. Okay, have some salad. Hey, এই সময় রূপাল মেহরা থাকলে আপনার খুব ভালো লাগতো, বলুন। ও কোন হে? তো বাপু বাবুর মঙ্গেশকর। আরে বাবা, মঙ্গেতার কিন বাবু, মঙ্গেতার। আরে কোন মঙ্গেতার ডাক্তার নাই। আপনি রূপালকে নিয়ে একদম ইয়াকে মারবেন না। আরে রূপাল ম্যাডামের সাথে আমার একটু দরকার ছিল। রূপাল মেহরার সঙ্গে? হুম। কেন? আর একটা ফোন নাম্বার, তার কল ডিটেইলসটা আমার লাগবে। ইয়াহা কা? হুম। Oh, I have a friend, wo na telecom mein kaam karta hai. Aap baat karoge? Haan, baat kar le to khub bhalo hai. Apni ektu amake sahajjo korke deta to bahut accha hota. Haan, absolutely. Accha, ami ebar ektu utbo, haan? Pore eshe khabo. Apni kothay achen? Amar ek bondhur sathe ektu ghurte jabo. Aschi, pore. Bondhu? কি বলবেন বলছিলেন? ওই দুই একটা কথা বলেন না। বলছি যে আপনার সাথে আপনার আম্মার রিলেশন কিরকম? ভালোই তো, কেন? না না না, ওইভাবে বললে হবে না, ডিটেলসে বলতে হবে। সত্যিই ভালো নাকি আমাকে শোনানোর জন্য বললেন? ওয়েল, ঠিক ভালোও না আবার খারাপও না। আসলে মা মারা যাওয়ার পর আমি বাবার সাথে খুব অ্যাটাচ হয়ে পড়ি। ব্যস্ততার কারণে উনি আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। স্কুল থেকে এসে দেখেছে নতুন আম্মা। আর ওনার দিক থেকেও না, মানে রিলেশনশিপটা ঠিক করার একটা কোথা জানি একটা ঘাটতি ছিল। আর আপনার দিক থেকে? আমার কষ্ট হয়েছে। আসলে নিজের মতো নিজের মাই, তাই না? ঠিক ঠিক ঠিক, আপনার ইমোশনটা আমি বুঝি। থ্যাংক ইউ।